প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়কে আলপন আঁকছেন। এই মুহূর্তে নগরীর সিআরবি এলাকায় আছেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস, সরাসরি চলে যাব তার কাছে। পার্থ, আর একদিন পরেই চট্টগ্রামে আসছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর সে কারণেই পুরো নগরী জুড়ে কিন্তু উৎসবের আমেজ বিরাজ করছে। 10 বছর 8 মাস পরে কিন্তু পলুগ্রাম মাঠের কোনো জনসভায় উপস্থিত হবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেক্ষেত্রে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে কিন্তু অন্যরকম একটি আয়োজন করতে চলেছেন, সেটি হচ্ছে চারুকলা শিক্ষার্থীরা। আমরা এমনিতেই জানি নগরীর সিআরবির যে এলাকাটি সেটি অনন্য নৈসর্গিক সৌন্দর্য মণ্ডিত এলাকা, গাছগাছালিতে ভরপুর একটি জায়গা যেখানে প্রচুর মানুষ আসলে বেড়াতে আসেন। সেই সুযোগটিকেই কাজে লাগিয়ে চারুকলা শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু আলপনা করছেন মাননীয় প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে। কিন্তু তারা নগরীর যে সিআরবি 7 রাস্তার মোড় রয়েছে সেই জায়গাটি থেকে পলুগ্রাম মাঠ পর্যন্ত পুরো জায়গাটি কিন্তু আজকে রাতের মধ্যে আলপনায় তারা রাঙিয়ে তুলবেন, এবং কিছুক্ষণ আগে তাদের আলপনার কাজটি শুরু হয়েছে। আপনারা দেখছি চারুকলার প্রায় 100+ যে শিক্ষার্থী রয়েছেন, বিভিন্ন আসলে শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এখানে বিভিন্ন রঙের কাজ করছেন এবং সুন্দরভাবে এই আলপনার কাজের মাধ্যমে তারা পুরো বিষয়টি কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করছেন। এবং এই সুযোগকে কাজে লাগিয়ে তারা একটি বিষয় এখানে ফুটিয়ে তুলছেন, সেটি হচ্ছে তারা আজকে 31 দিনের মধ্যে চারুকলা শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, আসলে মূল ক্যাম্পাসে তারা ফেরত যেতে চায়। সেই আন্দোলনের বিষয়টিও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তারা যেমন তাদের আসলে আঁকার মাধ্যমে তারা প্রতিবাদ জানাচ্ছেন, সেই বিষয়টিও কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে। ছবির চারুকলার মূল ক্যাম্পাসে ফেরত যেতে চায় চারুকলা শিক্ষার্থীরা। একদিকে তারা আলপনার মাধ্যমে প্রধানমন্ত্রীর যে চট্টগ্রামে আগমন সেই বিষয়টিকে যেমন ফুটিয়ে তুলছে, অন্যদিকে তাদের যে আন্দোলনের বিষয়টি সেটিও তারা মাননীয় প্রধানমন্ত্রীকে জানাতে চায়। আমরা দেখছি একই রঙের আসলে জামা পরে সবাই কিন্তু এখানে আন্দোলনে বা তাদের যে রং করছেন সেই বিষয়টিতে তারা একাত্মতা পোষণ করছেন, এবং আমরা দেখছি কিছুক্ষণ আগেই সেটি শুরু হয়েছে এবং রাত জেগে আজকে তারা পুরো কাজটি সম্পন্ন করবে। এবং নগরীর যে সিআরবি 7 রাস্তার মোড় এলাকা রয়েছে এখান থেকে পলোগ্রাউন্ড মাঠ প্রায় 1 কিলোমিটার থেকে 2 কিলোমিটার দূরে রয়েছে। তো মূলত এই জায়গাটি পুরো জায়গাটি তারা আজকে রাতের মধ্যেই লাল নীল সাদা এবং হলুদ রঙের মাধ্যমেই কিন্তু পুরো জায়গাটিতে ফুটিয়ে তোলা হচ্ছে। সেক্ষেত্রে আমরা দেখছি সিআরবি এমনিতেই অনন্য সৌন্দর্য মণ্ডিত এলাকা, সেক্ষেত্রে যখন এখানে আসলে বিভিন্ন রাস্তায় কাজ করা হবে সে বিষয়টি আরও অন্যরকমভাবে ফুটে তুলবে। তো এই ছিল আমার কাছে এখনও পর্যন্ত নগরীর সিআরবি এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রামের সিআরবি এলাকা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস।